জাতির জনক মহাত্মা গান্ধীর 75তম প্রয়াণ দিবস পালন করলো ফরাক্কা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। রবিবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কা গান্ধীঘাটে ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক জাতির জনক মহাত্মা গান্ধীর 75তম প্রয়াণ দিবস উপলক্ষে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধার সঙ্গে মাল্যদান করেন। মাল্যদান করেন তৃণমূল কংগ্রেসের নেতা অরুণমী দাস, প্রিয়রঞ্জন ঘোষ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস উপলক্ষে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটি পশ্চিমবাংলার প্রায় সমস্ত প্রান্তে এই দিনটি আমরা পালন করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ফরাক্কায় গান্ধীজির মূর্তি 1995 সালে এই মূর্তির উদ্ঘাটন হয়েছিল। আমরা প্রতি বছরই 2 অক্টোবর এবং 30 জানুয়ারি এই দিনটি আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকি, কারণ মহাত্মা গান্ধী কোন দলের নেতা ছিলেন না, তিনি শুধু ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই সংগঠিত করে ব্রিটিশ সাম্রাজ্যবাদীকে ভারতবর্ষের মাটি থেকে উৎখাত করেছিলেন, তার মধ্যে নেতাজি থেকে শুরু করে বহু রথী মহারথী, বহু গণ্যমান্য ব্যক্তিত্ব সেই আন্দোলনে সামিল হয়েছিলেন। তাই আমরা স্বাধীনতা অর্জন করেছি। আপনারা সকলে জানেন যে যুগ যুগ ধরে গান্ধীজিকে ভারতবর্ষের মানুষ তাকে সামনে রেখে শুধু রাজনীতি করা নয়, বলো, তাকে সামনে রেখে আমরা আমাদের মতো বহু লোক, বহু মানুষ নানা কি করতে হয়ে গেছে। ওজি, এই ট্রাকের ব্যাটারির সমস্যা মিটলো না? আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারির ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোড শেডিং। যে কোনো সাধারণ ডিস্টিল ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে, বস বস ব্যবহার করুন। ক্লোরিন ফ্রি ডিস্টিল ওয়াটার বস, ফর এক্সট্রা লাইফ।